আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দেশে এবং দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে, এই মুহূর্তে যারা আমার এই প্রতিবেদন দেখছেন, সবাইকে ওয়াল সাপ্লাই টিটু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমোড় থানা গভুরাবাদ স্টেশনের পাশে ধানবিলা গ্রামে। এখানে একজন উদ্যোক্তা, তিনি ব্যবসা করছেন পাশাপাশি এই কবুতরের খামারটি। আমরা 2 বছর আগে এসেছিলাম এই খামারে, তখন কী অবস্থা ছিল, বর্তমানে এখন কী অবস্থাতে আছে সেটা আজকে তার কাছে জানবো। তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে, কী কী জাতের কবুতর রয়েছে, কী কী খাবার খাওয়াচ্ছেন, রোগ ব্যাধিলে তা কী ট্রিটমেন্ট করছেন, এবং তখন কেমন আয় ছিল, বর্তমানে আয় হচ্ছে কি না, যেহেতু আমরা জানি যে খাবারের দামটা অনেক বেশি। তিনি তখনও ঝুড়ি দিয়ে কবুতর পালন করতেন, কিছু ক্ষোভ ছিল, বর্তমানে তার এখনও ঝুড়িগুলোই রয়েছে, তার ক্ষোভগুলো ছেড়ে দিয়েছেন। তিনি আমাদের জানান যে তার কিছু কবুতর যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে তাদেরকে দিতে ইচ্ছুক। আজকে আমরা তার কাছে জানার চেষ্টা করব এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন। তো কথা বাড়াবো না, চলে যাবো এখন সরাসরি এই খামারির সাথে কবুতরের বিষয়ে সব কিছু জানার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রথমে আপনার নামটা জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ মাহমুদ আলী। আচ্ছা, এর আগে আমরা 2 বছর আগে আপনার এই খামারে এসেছিলাম, তখন অনেক জাতের মিলিয়ে অনেকগুলোই কবুতর ছিল। তো বর্তমানে এখন কত জাত মিলিয়ে এবং কতগুলো কবুতর আছে? এখন মোটামুটি আমার 2টা খামার মিলে প্রায় 10-12 প্রজাতির কবুতর আছে, প্রায় এখনও 400-500 মতো আছে আর কি। এখনও 400-500? জি জি, এখনও 400-500 মতো আছে আর কি। এর মধ্যে কী কী জাতের কবুতর রয়েছে? এর মধ্যে কবুতর আছে আমার দেশি, তার দেশি গোলা কবুতর, তারপরে দেশি বোম্বাই, ইন্ডিয়ান বোম্বাই, তারপরে সিরাজি, লক্ষা, কিং, মক্ষি, ডাবুক, গ্রিবাজ, আরও অনেক জাত। এই যে কবুতরগুলো পালন করছেন, এখনও অনেক কবুতর আছে, এই যে একত্রে পালন করছেন, আমরা দেখতে পাচ্ছি যে আপনার কবুতরগুলো সবগুলো মিশ্রিতভাবে পালন করছেন, আচ্ছা এটার কারণ কি? এগুলো আমি প্রথমে যেহেতু দেশি কবুতর দিয়ে শুরু করছিলাম, দেশি কবুতরগুলো এখনও বিক্রি করে শেষ করতে পারিনি, তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজন কবুতর নিছে, আরও কবুতর যেহেতু আছে, পর্যায়ক্রমে কবুতর কিছু মিক্সড হয়ে গেছে, এখনও মোটামুটি কিছু কবুতর আছে জোড়া ঠিকই আছে এবং কিছু কবুতর হয়তো ক্রস হয়ে গেছে আর কি। আচ্ছা, আমরা যে খামারটা এখন দাঁড়িয়ে আছি, এই খামারে কতগুলো কবুতর আছে? এই খামারে মোটামুটি প্রায় 300-এর মতো আছে আর কি। সব জাত মিলিয়ে 300? হ্যাঁ, সব জাত মিলে প্রায় 300-এর কাছাকাছি আর কি। আচ্ছা, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এটাতে কি জাতের কবুতর রেখেছেন এবং কতগুলো আছে? এখানে যে কবুতর আছে এখানে মোটামুটি হয়তো সব মিলে মোটামুটি প্রায় 250-300-এর মতো আছে আর কি। এই যে কবুতর পালন করছেন এতগুলো 400-এর উপরে কবুতর, খাবার হিসেবে কি কি রেখেছেন? আমার কবুতর এখানে যে খাবারগুলো দেই, গম, ধান, ভুট্টা, কিছু হালকা ফিট যায়, খুদ, মোটামুটি বিভিন্ন ধরনের খাবার যায় আর কি, কোনোটাই এককভাবে কোনো খাবার দেওয়া হয় না আর কি। আচ্ছা, আমরা বর্তমানের অবস্থা, খাবার দামটা অনেক বেশি, এরপরে এতগুলো কবুতর রাখার কারণ কি? অনেকেই তো কবুতর পালন ছেড়ে দিচ্ছে। অনেকে কবুতর পালন ছেড়ে দিচ্ছে, হয়তো অনেকের খামারে পর্যায়ক্রমে বিগত দিনের চেয়ে কবুতরের খামারে কিছুটা রোগ ব্যাধি বেশি হচ্ছে, যার কারণে অনেকে কবুতরের ঠিকমতো খেয়াল খুশি করতে পারতেছে না, যার কারণে রোগ হলে রোগে প্রচুর কবুতর মারা যায়, যা চিকিৎসা দিয়ে বাঁচানো সম্ভব হয় না, যার কারণে কবুতর মারা যাচ্ছে এবং খামারিরা এতে বিব্রত হয়ে খামার চাষে থেকে বিরত থাকতেছে, এবং আমার মোটামুটি যথেষ্টভাবে এখনও ভালো আছে আর কি। আচ্ছা, এই যে 2 বছর আগে এসেছিলাম আপনার এই খামারে, তখন কবুতরও ছিল 500-600, এই 2 বছরের ব্যবধানে আপনার এই খামারে কোনো রোগ আক্রমণ করেছে কিনা? আমার এখানেও মোটামুটি 2 বছরের মধ্যে প্রায় 1-2 বার রোগ আক্রান্ত হয়েছিল, আমি মোটামুটি চিকিৎসা দেওয়ার পরে কবুতর এখন পর্যন্ত কিছুটা মারা গেছে, কিন্তু একবারে সম্পূর্ণ মরে নাই, এখন পর্যন্ত মোটামুটি যেগুলো আছে সম্পূর্ণ সুস্থ আছে আর কি। আচ্ছা, এই যে রোগটা আক্রমণ করলো, এটার তো একটা কারণ আছে, হয়তো বা আপনি দেখাশোনা করেননি, না অনেকের পাশের বাড়ির রোগ হয়ে থাকে সেক্ষেত্রে তাদের কবুতর আসলে সেক্ষেত্রে হয়ে থাকে, তো আপনার কোন ধরনের সমস্যা হয়েছিল? আমার এই কবুতর, আমার শুধু না, সবার বেলাতে এই যে কবুতরের যদি ঠিকমতো খাবার দাবারে
যেমন আমরা কিনা খাবার খাওয়াই, এই কিনা খাবারে অনেক সময় কেমিক্যাল মিশ্রিত থাকে এবং দেখা যায় যে পানির পাত্র পরিষ্কার থাকে না, ঘরটা ঠিকমতো পরিষ্কার করে না। পার্শ্ববর্তী বা এলাকাতে যদি কোনো খামারে রোগের সৃষ্টি হয় তাহলে ওই খামার থেকে যদি কোনো কবুতর এই খামারে ঢোকে বা কোনো মানুষ যদি ওখান থেকে এই খামারে যদি প্রবেশ করে তাহলে যে কোনোভাবে, অথবা ওই কবুতর মারা গেলে যদি কবুতরগুলো রাস্তাঘাটে বা যদি চড়ার মধ্যে ফেলে রাখে, কুকুরে যদি নিয়ে ওই নতুন খামারের পাশ দিয়ে যদি চলাফেরা করে তাহলে দেখা যায় যে এই কবুতরগুলো যে কোনো কারণে আক্রান্ত হতে পারে আর কি। এক্ষেত্রে যদি কুকুর যদি অন্য খামারের কবুতর মানে মৃত কবুতরগুলো যদি নিয়ে আসে সেক্ষেত্রে কি যে কোনো খামারে আক্রমণ করতে পারে? হ্যাঁ, যেহেতু এটা এক ধরনের ছোঁয়াশে রোগের মতো, যদি যে খামারে রোগ আক্রান্ত হয় নাই ওই খামারের আশপাশে যদি ওই রোগাক্রান্ত মৃত কবুতর যদি খামারের পাশে নিয়ে আসে বা যে কোনো কারণে যদি স্পর্শ হয় তাহলে সেই খামারে রোগাক্রান্ত হতে পারে। আচ্ছা, এমনটা কি আপনার হয়েছে? আমারও এরকমই হয়েছিল মোটামুটি কিছু আজ থেকে প্রায় 5-6 মাস আগে। অন্য একটা খামারে কবুতর এভাবে মারা যাচ্ছিলো, পরে আমার বাসাতে কুকুর আছে, কুকুর ওই কবুতর খেয়ে আমার বাসাতে আসছিলো, পরে আমার খামারে রোগাক্রান্ত হয়েছিল এবং অনেক কিছুই কবুতর মারা গেছিলো আর কি। কিন্তু এখন বর্তমানে মোটামুটি কবুতর আমার সুস্থ, এখন কোনো রোগ আক্রান্ত নেই। এই যে রোগের বিষয়টা, অনেকে তো অনেক ধরনের রোগ হয়ে থাকে, তো আপনার এই যেহেতু এতগুলো কবুতর, কবুতরকে কোনো ধরনের ভ্যাকসিন কি কোনো ওষুধ প্রয়োগ করছেন কি না? আমার কবুতর এ যাবৎ কোনো সময় আমি কোনো ভ্যাকসিন দেইনি। তো যে সকল আমি চিকিৎসা দিয়েছি, কবুতরে সাধারণত প্রথমে ঠান্ডাজনিত রোগের আক্রান্ত হয়, ঠান্ডা হলে দেখা যায় কবুতর ঝিমায় এবং চুনা পায়খানা করে। এগুলো মোটামুটি যদি ঠিকমতো দেখাশোনা করলে, যদি ঠান্ডাজনিত কারণে যে ঝিমাছে এই বিষয়টা বুঝতে পারলে যদি চিকিৎসা দেওয়া যায় হয়তো বা তাৎক্ষণিক কবুতর সুস্থ হয়ে যায় আর কি। আচ্ছা, আপনার এই খামার থেকে বর্তমানে বাচ্চা কেমন পাচ্ছেন? আমার এই খামার থেকে বর্তমানে প্রতি মাসে প্রায় 75 জোড়ার মতো বাচ্চা আমি পাই আর কি। সবগুলো মিলিয়ে কেমন? সবগুলো মিলে মোটামুটি আমি 100 থেকে 150 জোড়া বাচ্চা পাই প্রতি মাসে। খাবারে যদি ত্রুটি না থাকে তাহলে হয়তো বা এর থেকে বেশি পাওয়া সম্ভব। তাহলে অবহেলা অযত্ন না করে কবুতরের পিছনে একটু সময় দিতে হবে। হ্যাঁ, কবুতর যদি কোনো ব্যক্তি খামার করে, যদি শখের বশেও করে বা যদি ব্যবসায়িক হিসাবে যদি করে, তাহলে কবুতরের ঠিকমতো দিনে অন্তত 2-3 বার ঠিকমতো দেখাশোনা করা লাগবে এবং কবুতর রোগ আক্রান্ত হয়েছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা, আপনার এই খামার, আপনি যেহেতু 2 বছরের ঊর্ধ্বে খামারটি করেছেন, তখন অবস্থা কেমন ছিল আর এখন অবস্থা কেমন কী বুঝতে পারছেন? অবস্থান আমার আগের মতোই আছে, কিন্তু আসলে কবুতরের বর্তমান বাজারটা একটু পড়ে গেছে। কারণ হচ্ছে কি যে প্রতি জায়গাতেই মানে সারা দেশেই কবুতরের যেহেতু রোগটা বেশি হয়ে গেছে, যার কারণে খামারিরা বুঝতে পারে না কবুতর মারা যায়, যার কারণে মানে খামারের প্রতি মানুষ একটু আগ্রহী কমে গেছে, যার কারণে কবুতরের বাজারটা আগের তুলনায় একটু কম। যেমন আগে যে কবুতর ছিল 2000 টাকা জোড়া, এখন মোটামুটি দেখা যাচ্ছে যে 1000 টাকা জোড়া এরকম, যার কারণে কবুতর পালনে মানুষ আগ্রহীটা অনেকটা কমে যাচ্ছে আর কি। তো আপনার এই খামারটা নিয়ে চিন্তা ভাবনা কি? যেহেতু খাবারের দাম বেশি, আপনার কবুতরও বর্তমানে এখন অনেক আছে, তারপরে চিন্তা ভাবনা কী করছেন? আমার খামার যেহেতু আমি শখের বসে করছি, আমার যেহেতু এখানে ব্যবসা আছে সেই হিসাবে আমার কবুতর আছে, আমি কবুতর এখন পর্যন্ত রাখবো এবং আমি যতদিন মোটামুটি পারি এতদিন পর্যন্ত কবুতর আমি ছাড়বো না। হয়তো সাময়িকে কিছু বিক্রি করবো, আবার বাচ্চা রাখলে আবার হবে, এভাবে আমার চলতেই থাকবে আর কি। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন, অনেকে তো কবুতর আপনাদের থেকে যদি নিতে চায়, সেক্ষেত্রে আপনি দেওয়ার ইচ্ছা আছেন কি না? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি কবুতর পালনে আগ্রহী হয়, যদি আমার কাছ থেকে কবুতর নিতে চায়, আমি দেবো ইনশাল্লাহ। আচ্ছা, দামের বিষয়টা কেমন দাম রাখবেন? যেহেতু বাজারে অনেক দাম কম, চাহিদা কম, সেক্ষেত্রে চাহিদা অনুযায়ী নাকি আপনার কবুতরগুলো ভালো তার জন্য প্রাইসটা বেশি হবে? কবুতর যদি কেউ নিতে চায় তাহলে আসলে হাটে বাজারে যে কবুতরগুলো সাধারণত পাওয়া যায়, যদি কোনো লোকের কবুতরে খামারে যদি রোগ আক্রান্ত না হয় তাহলে কেউ সহজে কবুতর বিক্রি করতে চায় না। যারা যাদের খামারে কবুতর রোগ হয়েছে তারা সাধারণত হাটে বাজারে বিক্রি করে। দেখা যাচ্ছে যে কবুতরটা খামারে রোগ হয়েছে, হয়তো 2-4টা ভালো আছে, সেই কবুতর হাটে নিয়ে যায়, সাধারণত ক্রেতা বুঝতে পারে না, যার কারণে ওই কবুতর নিয়ে বাসায় গেলে ওই খামারেও রোগ আক্রান্ত হয়। আর আমার খামারে আসলে দেখা যাবে যে কবুতর দেখবে, দেখে যদি পছন্দ হয় তাহলে আমি যদি দামে মেলে তাহলে আমি বিক্রি করব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে হাটে বাজারের কবুতরের চাইতে
বাজারটা আমাকে একটু বেশি দিতে হবে আর। এটা কি সব খামারির ক্ষেত্রে? হ্যাঁ, এটা সব খামারির ক্ষেত্রেই। হয়তো যদি হাটে এক জোড়া কবুতর 500 টাকায় বিক্রি হয়, তাহলে আমার কাছে আসলে ন্যূনতম 200 টাকা বেশি দিতে হবে আর কি। আচ্ছা, এটার কারণ কি খামারের ক্ষেত্রে এবং হাটের ক্ষেত্রে? হাটের ক্ষেত্রে এবং খামারের ক্ষেত্রে আমি যে কথাটা বললাম যে হাটে সাধারণত ভালো কবুতর পাওয়া খুব মুশকিল। হয়তো কোনো কবুতর ডিম দেয় না বা কোনো না কোনো সমস্যা আছে, যার কারণে কোনো না কোনো ব্যক্তি সেই খামারের কবুতর বিক্রি করে। আর আমার এখানে দেখে শুনে যে আসলে ঠিকমতো সে বাচ্চা দিচ্ছে কি না বা কবুতর সুস্থ আছে কি না সে দেখে নেবে। তাহলে যেহেতু দেখে নেবে, আসলে সে বুঝবে যে কবুতর অবশ্যই ভালো, যার কারণে এই জিনিসটার এই দাম একটু বেশি দিতে হবে। যারা দেখছেন তারা হয়তো বা বুঝতে পারছেন যে খামার থেকে কবুতর কিনলে একটু ভালো, কারণ খামার যারা খামারি তারা খুব যত্নের সহিত কবুতরগুলো পালন করে থাকেন, এবং হাটে যারা কবুতর নিয়ে যান তারা অসুস্থ কবুতরে নিয়ে যান। হয়তোবা অনেকেই বুঝতে পারেন কবুতর পালনের আগে, আর অনেকেই বুঝতে পারেন কবুতর পালনের পরে। এরপরে আপনার কাছে একটা কথা জানতে চাইব যে এই যে এতগুলো কবুতর পালন করছেন, এই কবুতরের পিছনে যে খাবার খরচ কেমন হয়, অনেকেই যে জানতে চায় যে ভাই আমি 100 কবুতরের খামার করব, কেমন টাকা খরচ হতে পারে? কবুতরের খাবারের কথা আর হচ্ছে আপনার ঘরের কথা যদি বলতে যাই, তাহলে ঘর তো বিভিন্ন প্রকারের হয়। ঘর কেউ কম দামেও করতে পারে, আবার অনেক দামি ঘরও করতে পারে। আর খাবারের বেলায় দেখা যাচ্ছে যে কবুতর এক দিনে যদি 5 বার খাবার দেয় তাও খাবে, 3 বার দিলে তাও খাবে। যত বেশি খাওয়াবে তত বাচ্চা হয়তো ভালো হবে, কিন্তু বেশি খাবার দিলে কবুতর আবার রোগাক্রান্ত বেশি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কবুতরের কিছুটা হলেও পেট খালি থাকতে হবে, যাতে সে বাইরের কিছু খাবার খাওয়ার মতো তার যাতে একটা টান থাকে। আর টান থাকলে পেটটা যখন খালি হবে তখন তার কিছুটা রোগও কম হবে, বেশি খাওয়াইলে অনেকটা রোগ বেশি হয়। আপনি যে ঝুড়ি দিয়ে কবুতর পালন করছেন, একদম সম্পূর্ণ ঝুড়ি, এর আগে আমরা এসেছিলাম তখনও ঝুড়ি কিছু খোপ ছিল, তো আপনার খোপগুলো দেখলাম এখানে আর নেই, কারণটা কি? এখানে যে খোপগুলো ছিল, আমার বাসাতে যে খামার আছে ওই খামারে খাঁচা করা ছিল, আর ওই খাঁচাতে ইঁদুরের আক্রমণ হয়েছিল, যার কারণে আমি খাঁচাগুলো বের করে দিছি এবং এখান থেকে যে ঘরটা ছিল ওই ঘর নিয়ে যায় ওখানে সেট করেছি, যার কারণে এখানে ঘরটা নাই। এবং যে ঝুড়ি আছে ঝুড়িতেই আমার কভার হয়ে যায়, যার কারণে আমি ঝুড়িটা এই ঘরটা ওই বাসাতে দিছি আর কি। এই যে এতগুলো খাবার দিচ্ছেন কবুতরকে, এর কোনো পুষ্টি কি কোনো সমস্যা মানে কোনো ধরনের কিছু আছে কিনা, যেহেতু অনেকে অনেক ধরনের খাবার খাইয়ে থাকে কবুতরকে, আপনার যে খাবারগুলোর মধ্যে বিশেষ কোনো কিছু আছে কিনা যে আপনার কবুতরগুলো এত সুস্থ? এই কবুতরের বিশেষ খাবারের মধ্যে তেমন কিছু নাই, খাবারের মধ্যে জাস্ট আপনার ব্রয়লারের ফিডটা কিছু হালকা দেওয়া থাকে, যার কারণে ওই খাবারের মধ্যে প্রায় সব ধরনের পুষ্টিই দেওয়া থাকে। এবং আমার কবুতর যদিও ঘরের মধ্যে এবং উন্মুক্তর মতো বাইরে খোলা আছে, যদি প্রাকৃতিক কিছু খাবারের প্রয়োজন হয় রাস্তায় বসে বা রাস্তায় পড়লে সেই খাবারগুলো তার পূরণ হয়ে যায় আর। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনি দুইভাবে কবুতর পালন করছেন, একটা ঝুড়ি দিয়ে একটা খাঁচায় মানে খোপের মধ্যে, সুবিধা কোনটা মনে করছেন? সুবিধা যদি বাঁশ কাঠ দিয়ে ঘর করা যায় তাহলে বাঁশ কাঠের ঘরটাই বেশি ভালো, ঝুড়িটাও ভালো। ঝুড়িটা শীতকালে একটু সমস্যা হয় যেহেতু ফাঁকা থাকে, যার কারণে ঠান্ডার পরিমাণটা একটু বেশি লাগে, গরমের দিনের জন্য ঝুড়িটা বেশি ভালো। এবং একটা জিনিস খেয়াল করা লাগবে যে ঝুড়ির যদি তলাতে যদি পোয়াল বা খড়কুটা না থাকে, তাহলে কবুতরের বাচ্চার পা যদি ওই ছিদ্রের মধ্যে ঢুকে যায় তাহলে দেখা যায় কবুতর বড় হইলে ওই পাওয়াটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো খেয়াল করলে আর কোনো সমস্যা হয় না আর কি। যারা নতুন উদ্যোক্তা শুরু করতে চাচ্ছে কী করবে, যদি করার আগে আপনার থেকে কোনো পরামর্শ চায়, সেক্ষেত্রে আপনি দেবেন কি না? হ্যাঁ, পরামর্শ চাইলে অবশ্যই দেওয়া যাবে পরামর্শ, কারণ অনেকেই জানতে চায় ভাই আমি কীভাবে শুরু করব, তো শুরুটা তারা কীভাবে করলে ভালো হয়? শুরুটা সাধারণত যদি একবারে ব্যাপক দিয়ে শুরু করতে চায় তাহলে হয়তো তার বেলাতে একটু সমস্যাই হবে। প্রথমে বুঝতে হবে, অল্প দিয়েই শুরু করতে হবে, এবং প্রথমেই অল্প দিয়েই তার যত্ন করা লাগবে। পর্যায়ক্রমে আস্তে আস্তে কোনো হাট বাজার থেকে কবুতর না কিনে যে কোনো খামার থেকে দেখে শুনে কবুতর কিনাই সবচেয়ে ভালো, এবং তাহলে সে ঠকার কোনো সম্ভাবনা থাকবে না। আচ্ছা, এরা এই যে আপনি যেমন সোনালি মুরগির পরিত্যক্ত ঘরে কবুতর পালন করছেন, তাদের যদি এরকম কোনো জায়গা পড়ে থাকে তারা এরকম জায়গায় করতে পারবে কিনা? হ্যাঁ, তা আমি যখন আমি যেহেতু পারতেছি, তাহলে অন্য আরও কেউ যদি এরকম চিন্তাভাবনা করে তাহলে তার বেলাতেও সম্ভব হবে আর কি।
আচ্ছা, বর্তমানে এখন কি আপনি বুঝতে পারছেন যে আপনার এই খামার থেকে আয় হচ্ছে? এখন আমার এই খামার থেকে আগের তুলনায় একটু আয় কম হচ্ছে, কারণ আগে ব্যাপক একটা কবুতরের চাহিদা ছিল, যার কারণে আগে একটু লাভটা বেশি হয়েছে, এখন একটু পরিমাণে কম হচ্ছে, হয়তো সামনের দিনে আবারও হতে পারে। আচ্ছা, আমরা চাই যে আপনার আশাটা পূরণ হোক এবং আমাদের সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিদায় নেব এই বিশাল কবুতরের খামার থেকে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।